এর প্রথম এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে চার উইকেট হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স রোববার বারোই ফেব্রুয়ারি মিরপুসের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে একশো সত্তর রান সংগ্রহ করে জবে শামিম শামীম পাটোয়ারির ব্যাটিং দৃঢ়তায় চার উইকেট ও তিন বল হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর রান তারায় নেমে শুরুতেই হেঁচট খেয়েছিল রংপুর রাইডার্স সাকিব আল হাসানের করা প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে ফ্যামিলিয়নে ফেরান মোহাম্মদ নাইম শেখকে এরপরেই জড়ো ব্যাটিং শুরু করেন রনি তালুকদার ও শামীম আর আটত্রিশ বলে একষট্টি রানের এই জুটি ভাঙে সতেরো বলে দুইটি করে চার ছক্কা উনত্রিশ রান করে রনি তালুকদার বিদায়ে কানুল ইসলাম রাব্বির বলে ক্যাচ দেন সঞ্জামুল রামপুরের অধিনায়ক বলে হোসানোহানো রান করে হাসানের শিকার হন এক পান্তে শামিম হোসেন পাটোয়ারি জয়ের জন্য এমন সময় শামিম হোসেন ফিল্ডেও কিছুটা চাপে পড়ে রংপুর শামী বিদায় উইকেটে আসেন দাসুন সালকা শেষ ওভারে রংপুরের প্রয়োজন পরে আট রান কাম হোসেন রাববির করা প্রথম বলে সানাকা সিঙ্গেল নিয়ে পরের বলেই দারুন শটে বাউন্ডারি আদায় করেন শেখ মেহেদি শেখ মেহেদির দুর্দান্ত পারফরমেন্সে শেষ পর্যন্ত জয় নেই মার্চ ছাড়ে রংপুর রাইডার্স তো বন্ধুরা কেমন লেগেছে আপনার কাছে রংপুর রাইডার্স প্লাসেস ফরচুন বরিশালের মধ্যকার এলিমিনেটর ম্যাচ আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন